আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্টাকল কোর্স তৈরি করেছি, আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে। তুমি তৈরি হয়ে গেলেই জাম্প করতে পারো ম্যাক। তাহলে ও জিতে নেবে $800,000। এটা পুরোপুরি পাগলামি, আমি তো এটা কখনোই করতাম না। আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে। Oh my god, এটা হলো লাস্ট জাম্প। জানি না এতটা লাফাতে পারবো কিনা, আর তাই এটা একটু কঠিন জাম্প হবে। এখানে দুটো সুইংিং হ্যামার আছে, ডিসটেন্সটাও অনেকটা বেশি। তুমি পারবে? মনে হয় না পারবো। ম্যাক, $800,000 বাজেট রয়েছে। এটা খুব ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা, এটা দেখে আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি সুরক্ষিত আছি। Yes! এত তাড়াতাড়ি সেলিব্রেট করো না, এটা ছোট অবস্টাকল কোর্সের মধ্যে সবথেকে সহজ ছিল। চলো পরেরটায় যাওয়া যাক, পরেরটাকে নিজের করে নেবার জন্য। লেভেল 3 তে তোমাকে স্বাগত। এটা আবার কি জিমি? দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন। তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল, আর তুমি খুব ভালো করেছো, কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে। এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো। ঠিক আছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে। লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর উপর দিয়ে হেঁটে যেতে হবে, আর বাটনটা এবারে ছেড়ে দাও। কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে। তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44টা গ্রিন টাইলসকে মনে রাখবার জন্য। আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও, তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে। এই শিলটা কাজে লাগবে। Oh my god, এটা তোমাকে বোম থেকে বাঁচাবে। টাইমার শুরু করো, এগিয়ে যাও। ও এগিয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য এটা আরো ড্রামাটিক লাগছে। ঠিক আছে, প্রথম স্টেপ। ও এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না। প্রায় 5 মিনিট কেটে গেছে। আমি জানতে চাই, আর এখনো তুমি শুরুতেই আটকে আছো। আমি জানতে চাই না। 1 মিনিট হয়ে গেছে আর তুমি এখনো একটাও টাইল পার করনি। ঠিক আছে, থ্যাঙ্কস কার্ল। এখনো 30টা টাইলেরও বেশি বাকি আছে। ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক আছে ম্যাক, তুমি কতটা কনফিডেন্ট না যে পরের স্টেপে তোমার টাকাগুলো পুরো যাবে না? নই। ঠিক আছে, তাও তুমি এগিয়ে যাচ্ছো, মনে হচ্ছে একটু কনফিডেন্ট। ওয়াও, আরে ও তো স্মৃতিশক্তি ভালোই দেখছি। 23 মিনিট আর বাকি আছে। তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক স্টেপ কিনা, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিই, এটা তোমার ফাইনাল চান্স এই $800,000 জেতবার জন্য। যদি তুমি হেরে যাও আবার, তাহলে তুমি আর সুযোগ পাবে না। সামনেরটায় যাবো নাকি কোনটা ঠিক হবে? তুমি কাকে জিজ্ঞেস করছো ম্যাক? কিছু তো বলো। আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করব বলছো? না না না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফও পার করতে পারেনি। ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে। ও যতই চেষ্টা করুক, শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে। নিচ থেকে 3 নম্বরেরটা ছিল। 1 2 3 4 4 বুম। আমার মনে হয় এটা 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 ঠিক আছে। এখানটা আমার মনে পড়ছে না, আমি আর এগোতে পারবো না। তোমার হাতে এখনো 9 মিনিট আছে, তুমি একবার গিয়ে দেখে নিতে পারো। আমি ভাবলাম এখানেই হয়তো শেষ। আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে। আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক। হ্যাঁ, মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি $700,000 হেরেছিলে আর $800,000। আমার ওটার জন্য খুব আফসোস হয়, তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত। সিদ্ধান্ত তোমার। ও, তুমি দেখতে যাচ্ছ? আমি এই শেষবারের মতো দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 4 4 ডান দিকের 2, 4 4 ডান দিকের 2। ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে। দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা। কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেবার জন্য প্রস্তুত হলো, ডান দিকের 2, ঠিক আছে ঠিক আছে, তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর 4 মিনিট বাকি আছে মাত্র। ও মাই গড, ম্যাক তুমি নিশ্চয়ই পারবে। কোনো দিকে মন দিও না, শুধু এগিয়ে যাও ভাই।
গড স্পিড, টাইলস এর উপর মন দাও। আমার এখন লিটারালি হার্ট বিট বেড়ে গেছে, এটা দারুণ হচ্ছে। ও 30 মিনিট সময় পেয়েছিল, আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে। একটা ভুল স্টেপ আরো $800,000 আবার হেরে যাবে। এখানেই ও আগের বার আটকে গেছিল। ভাই ও প্রায় পৌঁছে গেছে। আমার হাতে সময় আছে, আমার হাতে এখনো সময় আছে। আরে ও এখন বিস্ফোরণ হবার খুবই সম্ভাবনা রয়েছে। ম্যাক, তুমি পেরেছ। আমি খুব খুশি হয়েছি আমাকে এভাবে তোলেনি। তোমাকেও তুলছি। আরে এরকম করো না। আর যদি ম্যাক রেড টাইলে পা দিত,